আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়মিত নিম পাতা দিয়ে গোসল করলে কি হতে পারে শরীরে জানুন। একে তো করোনার প্রকোপ, তার উপর ঋতু বদলের সময় সর্দি জ্বর কাশি নানা রকম অ্যালার্জি লেগেই রয়েছে। এমনিতে সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে এই ধরনের সমস্যা দেখা দেয়, কিন্তু এই বছরের ব্যাপারটা আলাদা। মহামারীর অন্যতম লক্ষণ হিসাবে সর্দি জ্বরকে চিহ্নিত করেছে চিকিৎসকদের একাংশ। যদিও অনেকের মতে সর্দি জ্বর হলেই করোনা আতঙ্ক মুখ শুকিয়ে ফেলার দরকার নেই, কারণ সর্দি জ্বর এই সময় খুবই স্বাভাবিক। তাছাড়া অনেক সময় কোনো রকম লক্ষণ ছাড়াই শরীরে থাবা বসাচ্ছে করোনা, কিন্তু সাবধানের মার নেই, যথাসম্ভব সুস্থ থাকা জরুরি। তাই সিজন চেঞ্জের সময়টায় ফেরা যেতে পারে নিম পাতার কাছে। শতকের পর শতক ধরে নিম পাতা কিন্তু শরীর সুস্থ রাখতে অপরিহার্য ভূমিকা পালন করেছে। সংস্কৃতে নিমকে বলা হয় নিম্বা, যার অর্থ সুস্থ শরীর। ঋতু বদলের সময় নিম পাতা দেয়া পানিতে গোসলের দাওয়াই কয়েকশো বছরের পুরনো ট্রেডিশন। ত্বকের সমস্যা, চুলের সমস্যা, অ্যালার্জির প্রকোপ রুখতে নিমের জবাব নেই, সেই সঙ্গে সর্দি কাশি জ্বর প্রতিরোধে ভূমিকা তো আছেই। আয়ুর্বেদ শাস্ত্রের অনেকখানি জুড়েই রয়েছে নিমের গুণাগুণ। ঋতু সন্ধি বা সিজন চেঞ্জের সময় নিম কার্যত অপরিহার্য। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্বর জারি ঠান্ডা লাগা সারায়। করোনা রুখতে সবচেয়ে জরুরি হল ইমিউনিটি বাড়িয়ে ফেলা, কিন্তু বড্ড তেতো হয় অনেকে নিমের রস খেতে পারে না। তাই নিয়মিত নিম দেওয়া পানিতে গোসল করা উচিত, বিশেষ করে এই গ্রীষ্ম থেকে বর্ষার সময়টাই নিম অপরিহার্য। গরম পানিতে মিনিট পাঁচেক নিম পাতা ফেলে সেই পানি ঠান্ডা করে গোসল করা যেতে পারে, এতে ত্বক ও চুলের প্রভূত উপকার হবে। নিম অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, খুশকি রুখতেও বিরাট ভূমিকা নেয় নিম। গরমকালে শরীরে যে র্যাশ বের হয় তা দূর করতেও নিম কিন্তু বেশ কার্যকর। পিম্পল, ব্ল্যাক হেডসের সমস্যা সমাধানেও নিমের জবাব নেই। বেশি আর্দ্র আবহাওয়ায় থাকেন যারা, তাদের প্রাত্যহিক জীবনে নিম ব্যবহার করা উচিত। চোখের অ্যালার্জি সারাতেও নিম ব্যবহার করতে পারেন আপনি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের আরও ভিডিও পেতে।